আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা করতে যাচ্ছি মুরগি ভাজা রেসিপি, সহজ মুরগি ভাজা যেটাকে বলে, খুব ঝটফট, কারণ আমাদের হাতে একদম সময় নেই। আমাদের এখন এই মুরগিটা ভেজে খেতে হবে, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমরা আজকে মুরগি ভাজাটা করব। এটা হচ্ছে ফ্রাই, যেটা আমরা ময়দা দিয়ে যেটা করি সেটা না, এটা হচ্ছে আমরা ভাত দিয়ে খাবো। তো মশলা মাখিয়ে রেখে দিব, তারপর হচ্ছে আধা ঘন্টা পরে আমরা এটা তেলে ফ্রাই করব। তো চলুন এটার মধ্যে কি কি মশলা লাগে এবার আমরা দেখে নিই। এই হচ্ছে আমার সব মশলা। মশলাটার মধ্যে এখন এখানে আমরা যা যা নিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া, স্বাদমতো লবণ, আর মাঝখানে যেটা নিয়েছি এটা হচ্ছে পাউডার মিল্ক। পাউডার মিল্কটা পুরোই অপশনাল, পাউডার মিল্কটা দিলে আমার খুব ভালো লাগে ভাজাটা খেতে, এই জন্য আমি পাউডার মিল্কটা ইউজ করি। আপনারা যদি না দিতে চান এটা পুরোপুরি স্কিপ করতে পারেন। আর এটা যেহেতু আমি আধা ঘন্টার মতো এটা মেরিনেট করব, তো সেজন্য আমরা এখানে দিব এক চা চামচ লেবু রস। লেবু রসটা আমরা সবার শেষে অ্যাড করব। তো আসুন আমরা একে একে মশলাগুলো অ্যাড করি। সর্বপ্রথম দিচ্ছি হলুদ গুঁড়া। ও, আপনাদেরকে বলে দিই এখানে মাংস আছে হচ্ছে মুরগির 4 পিস বড় বড় মাংস নিয়েছি, একদম সলিড মাংস। আর ওজন যদি হয় তাহলে এখানে 200 গ্রাম পরিমাণ মাংস আছে। এবার দিচ্ছি হচ্ছে মরিচ গুঁড়া, ঝাল বেশি খেলে মরিচ গুঁড়াটা একটু দিতে পারেন। এবার দিচ্ছি আমরা আদা রসুন গুঁড়ো। এবার দিব হচ্ছে গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার দিব গরম মশলা গুঁড়ো, আর সর্বশেষ দিব হচ্ছে লবণ। এবার আমরা মাখাবো। ভালোভাবে মাখিয়ে নেবেন। এবার দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লেবু রস। ডান, লেবু রসটা দিয়ে দিলাম। সর্বশেষ যেটা আমরা অ্যাড করতে যাচ্ছি সেটা হচ্ছে গুঁড়ো দুধ, পাউডার মিল্ক, যে কোনো ব্র্যান্ডের পাউডার মিল্ক নিলেই হবে। পাউডার মিল্কটা দিয়ে ভালোভাবে মাখিয়ে এখন এই মাংসটা আমরা মেরিনেট করব। 1 ঘন্টা করলে ভালো হয়, কিন্তু আমরা এটা মেরিনেট করব আধা ঘন্টা। তো এটা আমরা ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা আমরা ওয়েট করি, আধা ঘন্টা পর আমরা ডাইরেক্ট চলে যাব চুলায় এটা ফ্রাই করতে। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমরা মুরগির যে পিসগুলো মাখিয়ে রেখেছিলাম ওগুলো আমরা ভেজে নেব। আপনারা অলিভ অয়েল অথবা নর্মাল সয়াবিন তেল যেটাতে ইচ্ছা ভাজতে পারেন। আমি আজকে এটা সরিষা তেলে ভাজতেছি, কারণ সরিষা তেলে মুরগি ভাজাটা অনেক মজা হয়, একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, যদিও এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। তো ওকে, এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। এই মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। অনেকেই চিন্তা করতে পারেন তেল এত কম কেন, আমি ডুবো তেলে ভাজবো না, ফ্রাই প্যানেই ভাজতাম, আমার হাতে সময় নেই যেহেতু ভাত খেতে হবে আমার, এই জন্য হালকা তেলেই ভেজে নিব। পোড়া পোড়া হবে মাংসটা, একটু একদম পোড়া পোড়া হলে তারপর হচ্ছে এটা চুলা থেকে নামিয়ে দিতে পারবেন। 5 মিনিট ফ্রাই করেছি, 5 মিনিট পর আমরা সবগুলো মুরগি মাংস উল্টিয়ে দিব। এভাবে মুরগির মাংসটা সিদ্ধ হওয়া আগ পর্যন্ত আপনারা ভাজবেন, ভেজে নেবেন, যতক্ষণ পর্যন্ত আপনাদের মনে হয় মাংসটা পুরোপুরি ভাজা না হয়ে গেছে। ব্রাউন কালার হয়ে গেলে মাংসটা আপনারা নামিয়ে দিবেন। তো মাংসটা ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। 15 মিনিট মুরগির মাংসটা ভাজলাম। ভাজার পর এটা লুকটা অনেকটা এরকম এসেছে, এরকম কালো।
আমি আগেই বলেছিলাম এটা একটু পোড়া পোড়া হবে, অলমোস্ট সবগুলো পিসি এখানে কুক হয়ে গেছে। তো ঠিক আছে, এখন আমরা এটাকে চুলার থেকে নামাবো, দেন হচ্ছে খাবো।